এবারের বিপিএল শুরুই হয়েছে নানা সমালোচনার সঙ্গে নিয়ে। ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানা পরিবর্তনের সঙ্গে নামের পরিবর্তন, উদ্বোধনী অনুষ্ঠান না হওয়া, তারকা ক্রিকেটার না পাওয়া, ডিআরএস না থাকা সহ ম্যাচ শুরুর টাইমিংয়ে গরমিল, এত কিছুর পরও মাঠে গড়িয়েছে বিপিএল। তবে বিতর্ক যেন কিছুতেই থামছে না। ডিআরএস না থাকায় হরহামেশাই প্রশ্ন উঠছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। মাঠেই প্রতিবাদ করতে দেখা গেছে ক্রিকেটারদের। মাঠ ও মাঠের বাইরের সমালোচনা নিয়ে কিছুটা বিব্রত ও বোর্ড, তাই চট্টগ্রাম পর্ব শুরুর আগে আলোচনার টেবিলে বোর্ড কর্তারা সবকিছু নিয়ে আলাপ আলোচনা করেছি এবং কিভাবে সেকেন্ড সেশন আমরা কাজ করতে পারি এবং কিভাবে সাকসেস করতে পারি, এই জন্যই কিন্তু আজকে আমরা বিবেল গভর্নিং এবং বোর্ড ডাইরেক্টর মিলে তাদেরকে অবনতি করছি এবং জানাইছি এই সব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছি। এবং সামনে আমার মনে হয় সব সামনে একটা টুর্নামেন্টে ভুল ত্রুটি থাকে, ছোটখাটো প্রত্যেকবারই থাকে, সব কিছুই আমরা ফেস করে আমরা বিবেলটা সাকসেস করে আগে নিয়ে গেছি। আয়োজনকে আরও জাকজমক করতে জমকালো সমাপনী করার কথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। সমাপনী অনুষ্ঠান হবে, ভালো হবে এবং আমরা চেষ্টা করবো একটা জাকজমকভাবেই এই সমাপনী অনুষ্ঠান। বিপিএল শেষ হতে না হতেই জাতীয় দলের ব্যস্ততা বেড়ে যাবে, সামনেই ইংল্যান্ড সিরিজ। তবে এখনও কোচিং প্যানেল নির্বাচন করতে পারেনি বিসিবি, এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। বিপিএলটা চলছে, এই সময়ের পরপরই হচ্ছে আমাদের ইংল্যান্ড ট্যুর। আমাদের চেষ্টা থাকবে যে ইংল্যান্ড ট্যুরের আগেই যাতে আমরা জাতীয় দলের জন্য যে সাপোর্ট স্টাফ আমাদের যা দরকার আছে, ইনক্লুডিং হেড কোচ, এই বিষয়গুলোকে আমরা চূড়ান্ত করতে পারি এবং সেভাবেই আমরা যোগাযোগ রাখছি বা আমাদের অনেকের সাথে কথা যোগাযোগ হচ্ছে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।